আসসালামু আলাইকুম, ফ্রিল্যান্সার কমিউনিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে এসইও, ইউটিউবের ভিতরে অর্থাৎ সরি ভিডিওর ভিতরে কীভাবে এসইও করতে হয়। তো আমরা জানি এসইও দুই প্রকার, অফ পেজ এসইও, অন পেজ এসইও। অফ পেজ হচ্ছে কোনো একটা ওয়েব পেজ বা কোনো একটা বিষয়ের বাহিরের কাজ, এবং অন পেজ হচ্ছে এটার ভিতরের কাজ। তো আমি আজকে যেটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে ভিডিওর ওয়ান পেজ এসইও। তো কোনো একটি ভিডিও ইউটিউবে আপলোড করার জন্য কীভাবে ওয়ান পেজ এসইও করতে হয়। তো ভিডিওটি আপনি ইউটিউবে আপলোড করার জন্য সে যেভাবে ওয়ান পেজ এসইও করবেন সেটার জন্য আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে। তো আমি প্রথমে গুগল ক্রোমে যাচ্ছি, এখান থেকে আপনি যে সাইটে ঢুকবেন সেটা হচ্ছে সোবেল, SOSWBEL, সোবেল। এই সোবেলের ডিসক্রিপশন বক্সে আমি এর লিঙ্কটি দিয়ে দিচ্ছি। তো সোবেলে যাওয়ার পর আমি এখানে সোবেলে যাওয়ার পর সেখানে আপনি লিখবেন আপনি আপনার যে ভিডিও টপিকটা টপিকটা লিখবেন। তো সেখান থেকে আমি ভিডিওর একটা টপিক লিখে দিচ্ছি, হাউ টু ডিলিট এ ইউটিউব চ্যানেল। কীভাবে একটি ইউটিউব চ্যানেল ডিলিট করতে হয়, তো দেখুন এখানে অনেক কিছু দেখাচ্ছে যে আসলে এভাবে যদি কেউ TEL বা কেউ যদি ইউটিউব চ্যানেল বা কোনো কিছু ডিলিট করতে চায়, সেই ক্ষেত্রে আমি এখানে দিলাম কীভাবে একটি ইউটিউব চ্যানেল ডিলিট করতে হয়। তখন দেখুন যে আসলে answer.com এই যে এখানে এখানে চার্জ যারা করেছে answer.com-এ আসলে এভাবে লিখে চার্জ দিলে এইগুলো চার্জ বক্স, এখান থেকে ইউটিউবে চার্জ দিলে এরকম রেজাল্ট শো করে, এবং যদি বিংয়ে চার্জ দেওয়া হয় তাহলে এরকম রেজাল্ট শো করে সবচেয়েতে বেশি, এবং ইয়াহুতে চার্জ সবচেয়েতে বেশি মানুষ এভাবে চার্জ করে। তো আমি দেখাচ্ছি গুগলে এভাবে চার্জ করে এই বিষয়টার জন্য। তো আপনি প্রথমে আসলে এখানে চার্জ দিয়ে আপনি যেহেতু ইউটিউবের জন্য প্রথমে আপনি ইউটিউবের জন্য এটি তৈরি করে নিচ্ছেন, তো ইউটিউবের জন্য তৈরি করে নিলে আপনি ইউটিউবের ট্যাগ বক্সে সেগুলো দিয়ে দেবেন, এবং আপনার গুগল অর্থাৎ ইউটিউবের ভিডিওর যে এসইও, ভিডিওর ওয়ান পেজ এসইওতে আপনারা এগুলো দিয়ে দিতে পারেন। তো এটা আমি কপি করে নিচ্ছি। আর দেখুন যে এখানে কপি করতে গেলে অনেকগুলো আছে, তো আমি আগাছাগুলো নেক্সট টাইমে দেখুন যে আসলে আমি এখানে কপি করে দিচ্ছি এবং সেখানে পেস্ট করছি। তো দেখুন যে আসলে এখানে অনেকগুলো আগাছা আসছে, তো আমি সবগুলো এগুলো ডিলিট করে দেই। এই যে গুগল পর্যন্ত ডিলিট করে দিলাম, এবং নেক্সট বিষয়গুলো আমি ডিলিট করছি না, তো এই পর্যন্ত ডিলিট করে দিচ্ছি। দেন এগুলো এগুলোকে একটু সুন্দরভাবে আমরা সাজিয়ে নিই। তো দেখুন যে এগুলো সাধারণত আসলে যারা গুগলে চার্জ দেয় তারা এইভাবেই চার্জ দেয়। তো গুগলে চার্জ দিচ্ছে এভাবে, তো আমরা এগুলো গুগলে যারা যেভাবে চার্জ দেয় সেই চার্জ বক্সের বা সেই লিস্টটা আমরা কপি করে নিলাম, দিয়ে আমরা এটাকে ইউটিউবে আপলোড করার জন্য যে ভিডিওটা তৈরি করেছি সেই ভিডিওর ইয়াতে দিয়ে দেবো, আমি সেই ভিডিওতে দিয়ে দেবো এই সিস্টেমটা। তো এখানে আবার একটু প্রবলেম হচ্ছে, সরি, এখান থেকে এখানে দিচ্ছি নর্মাল করে দিই। এখানে যদি কোনো কিছু লিখতে চাই সেই ক্ষেত্রে লেখাটি হয়তো বা সাদা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা কালারটা চেঞ্জ করে দিই, ব্ল্যাক, আর সবগুলো ব্ল্যাক হবে। হ্যাঁ, এখন দেখুন যে সবগুলো এভাবে ক্ষমা দিয়ে ট্যাগগুলো করে নেবেন। তো আমি সবগুলো এভাবে একের পর এক ক্ষমা দিচ্ছি, এবং সবগুলো এভাবে কপি করবেন। আমি কপি করছি, কন্ট্রোল সি। কপি করার পর আপনারা চলে যাবেন আপনাদের ফাইলে। তো এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করবো, সো সেই ভিডিওর ওয়ান পেজ এসইও করতে চাচ্ছি। তো ওয়ান পেজ এসইও করার জন্য সেই ভিডিওতে ঢুকবেন। ভিডিওতে কীভাবে ঢুকতে হবে, এখান থেকে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যাবেন। প্রপার্টিজে গিয়ে ডিটেলসে যাবেন। ডিটেলসে যাওয়ার পর আপনারা এখানে ট্যাগ, ট্যাগের উপর ক্লিক করবেন। ট্যাগের উপর ক্লিক করে এখানে সম্পূর্ণ ট্যাগটি আপনারা দিয়ে দেবেন। তো আমি এখানে ট্যাগ দিয়ে দিচ্ছি, যে দেখুন সরি, এখানে ট্যাগ দিয়ে দিচ্ছি। তারপর আপনারা এখান থেকে ফাইভ স্টারে ক্লিক করবেন। আমি ফাইভ স্টার সিলেকশন করে দিচ্ছি, এবং এখানে আপনার আরেকটি বিষয় যেটি দেখাচ্ছি যে আসলে এখানে আপনার টাইটেল কী দিতে যাচ্ছেন, আসলে আপনারা এখানে কী করছি আমরা আসলে দেখি যে ইউটিউব, হাউ টু ডিলিট ইউটিউব চ্যানেল, কীভাবে আমরা ইউটিউব চ্যানেল ডিলিট করব সেই বিষয়টা এখানে আমরা তুলে ধরছি। তো আমরা টাইটেল হিসাবে এটাই দিচ্ছি, তো টাইটেল হিসাবে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর সাব টাইটেল, সাব টাইটেল হিসাবে আপনি দিতে পারেন হাউ টু
হাউ টু, সরি, হাউ টু, এখানে হাউ টু দিলাম। তারপর কমেন্ট বক্সে আপনি আসলে কি দিতে পারেন, তো এখানে দিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ হাউ টু ডিলিট ইউটিউব চ্যানেল, কীভাবে ইউটিউব চ্যানেল ডিলিট করতে হয়। সো কোথায় চলে গেলাম, ডিলিট করতে হয়, তারপর এগুলো সবগুলো এভাবে থাক। আপনি ইউটিউব আর্টিস্ট, ইউটিউব আর্টিস্টকে সেটা সেই জন্যই আপনি আপনার ইউটিউব চ্যানেলটা দিতে পারেন। তো আমি এখানে ইউটিউব চ্যানেলটা দিচ্ছি, সরি। হ্যাঁ, তো এখানে আপনি ইয়ার চেঞ্জ করে দিতে পারেন, আমি ইয়ার চেঞ্জ করে দিচ্ছি, 2020 দিয়ে দিলাম। তো এখান থেকে ঘের আপনি চেঞ্জ করে দিতে পারেন, সেটা আমি দিয়ে দিলাম। তো আপনি এখানে সবগুলো আপনি আপনার বিষয়গুলো লিখে দিবেন, এখানে সবগুলোই আপনি যে বিষয় নিয়ে কথা বলছেন সেগুলো দিয়ে দিবেন। তো আমি সবগুলো এই হাউ টু ডিলিট ইউটিউব চ্যানেল এটাই দিয়েছি। তো এখানে এগুলো দিয়ে প্রোমোটি ইউআরএল এর দরকার নাই, যদি আপনি সেক্ষেত্রে ইউআরএলটা দিতে চান সেক্ষেত্রে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএলটা দিতে পারেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলে ঢুকতেছি, আমি আমার ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব চ্যানেলের ইউআরএলটা দিয়ে দিতে চাচ্ছি। তো দেখুন যে আসলে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, তো ইউটিউব চ্যানেলের ইউআরএলটা এখান থেকে কপি করতেছি। তো দেখুন যে আমি আসলে এখান থেকে ইউটিউব চ্যানেলের ইউআরএলটা কপি করলাম, ইউটিউব চ্যানেলের ইউআরএলটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। তো এগুলোই, এছাড়া বাকি যে সবগুলো যে বিষয়গুলো আছে তো সবগুলোতে আপনি ইচ্ছা করলে আপনি এটাই বসাই দিতে পারেন, হাউ টু ডিলিট ইউটিউব চ্যানেল, সবগুলোতে এই এটাই বসিয়ে দিচ্ছি। দেখি নো বেস্ট পারফরমেন্স প্রোডাক্টস নো, সবগুলো এভাবে দিবেন। তারপর আপনার কাজ শেষ হয়ে গেছে, তারপর অ্যাপ্লাই ওপর ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন, তারপর আপনার কাজ শেষ, অ্যাপ্লাই এবং ওকেতে ক্লিক করছেন। তো এই ভিডিও কাজটি মোটামুটি হয়ে গেছে, তো এই ভিডিওটি কাজটি এভাবে হয়েছে কিনা তো আমরা আবার একটু চেক করে নেব। এখানে ডিটেলসে যাবো, দেখুন যে আসলে একটু প্রবলেম হয়ে গেছে সেটি হয় না, যদি সেক্ষেত্রে না হয় তাহলে আবার নতুন করে করে নেবেন। কন্ট্রোল ভি, এখান থেকে সাব টাইটেল আমি আবার সম্পূর্ণ গুলো করে নিচ্ছি। এই যে দেখুন যে এখানে কমেন্টটা আসলে টিকে ছিল কিন্তু অন্যগুলো হয় নাই সম্ভবত। এই যে দেখুন যে সবগুলো আসে নাই, কিছু কিছু আসছে আবার কিছু কিছু আসে নাই, সেক্ষেত্রে যদি না আসে সেক্ষেত্রে আপনি আবার করে নেবেন। আমি আবার করে নিচ্ছি, কপি করে নিলাম এবং এখানে আমি ট্যাগে আবার বসিয়ে দিচ্ছি এগুলো। তারপর অ্যাপ্লাই, ওকে, আসলে এখন আবার চেক আপ করে দেখবো যে আসলে এটি হয়েছে কি না। তো হয়েছে কি না দেখার জন্য এখান থেকে প্রপার্টিসে যাব, ডিটেলসে যাব, ডিটেলসে গিয়ে দেখুন যে আসলে আবারও একটু প্রবলেম হচ্ছে, এখানে ট্যাগ কেন যেন নিচ্ছে না। আমি আবার ট্যাগগুলো বসিয়ে দিচ্ছি, ট্যাগগুলো বসানোর পর আবার নিউ করে এখানে দিচ্ছি হাউ টু ডিলিট ইউটিউব চ্যানেল। দেখুন যে আসলে আমি আবার এটা দিয়ে দিচ্ছি পার্মানেন্টলি কিভাবে ইউটিউব চ্যানেল ডিলিট করতে হয়। তো এখানে একটু প্রবলেম ছিল, এখানে আমি আবার স্পেলিং ঠিক করে দিচ্ছি। তো দেখুন তারপর হয়ে গেল সবগুলো, এখন আপনি আবার এখানে থেকে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, ওকে ক্লিক করবেন। তো আসলে এখন আমরা আবার দেখবো চেক আপ করে যে এটা হয়েছে কি না। তো দেখি, হ্যাঁ যা এখন হয়েছে, তো আমার টাইটেল একটু প্রবলেম, তো আমি টাইটেলটা আবার দিয়ে দিচ্ছি, তারপর টাইটেল দেওয়ার পর অ্যাপ্লাই করে দিচ্ছি।
জানি আবার এটা দিয়ে দিচ্ছি, রাইট, এটা দরকার নেই, এটা এখানে এই ক্ষেত্রে এটা দরকার নেই। তারপরে আবার অ্যাপ্লাই করে দিলাম, ওকে করে দিচ্ছি। সেই ক্ষেত্রে আবার করে দেখলাম, হ্যাঁ যে দেখুন যে এখন সবগুলো আসলে ঠিক হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনার যদি বারবার প্রবলেম হয় সবগুলো ঠিক করে নেবেন। তো সেই ক্ষেত্রে এখন আপলোড করতে চাচ্ছি সেই ভিডিওটা আপলোড করার জন্য। তো দেখুন যে আসলে আমি আপলোড করতেছি, সরি, ইউটিউব স্টুডিও থেকে। দেখুন যে আসলে আমি এখানে আবার ভিডিওটা আপলোড করতেছি। তো তারপর এখান থেকে আপনি ইচ্ছাগুলি ভিডিওটা আপলোড করতে পারবেন। তো এখন দেখিয়ে দিলাম আসলে কিভাবে ভিডিওর ভিতরে এসইও করতে হয় সেই বিষয়টি। তো আমরা নেক্সট টাইমে ভিডিও কিভাবে আপলোড করতে হয় সেই বিষয়টি দেখাবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালামু আলাইকুম।